আজ সুবর্ণপুর জেলা খারি গ্রামে জেলা চিত্রকর সংঘর এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত বৈঠকে জেলা চিত্রকর সংঘর নূতন কমিটি গঠন করা যাইছি। সর্বসম্মতি ক্রমে বেজয় কুমার সাহুকু নূতন জেলা সভাপতি এবং সম্পাদক ভাবে রঞ্জিত বারিককু চয়ন করা যাইথিলা। উপসভাপতি পঞ্চানন মেহের, যুগ্ম সম্পাদক শুভেন্দু মেহের, কোষাধ্যক্ষ ভাবে কমলোচন মহানন্দকু চয়ন করা যাইথিলা। জেলার বিভিন্ন ব্লকরু আসিথিবা সদস্যমানক মধ্যরু মিলন কুমার সাহু, সঞ্জীব কুমার নাই, বেটিকিয়া অমাত, বাবুল নায়ক, ভারত মল্লিক, মনোরঞ্জন বাগ, রঞ্জন থানাপতি, গোবর্ধন দেহেরি, প্রশান্ত ঝঙ্কার, হৃদানন্দ মহানন্দকু কার্যকারী সদস্য ভাবে চয়ন করা যাইথিবা জনাপড়িছি। সেইপরি উপদেষ্টা ভাবে ভোলা কুমার বর্মা এবং নিহার রঞ্জন মল্লিককু সর্বসম্মতি ক্রমে চয়ন করা যাইথিলা। জেলার বিভিন্ন ব্লকরু আসিথিবা প্রতিনিধিমানে এই বৈঠকে বিভিন্ন সমস্যা বিষয়ে বিস্তারে আলোচনা করিথিলে। আগামী দিনে চিত্রকরমানক প্রতি হেউথিবা অন্যায় অত্যাচার, সেমানকু সরকারী যোজনার লাভ মিলিবা, কোভিড সময়ের আজ পর্যন্ত অসুবিধার সামনা করুথুবা আদিকু নেই গম্ভীরতার সহিত কার্য করা যাব বলি নূতন ভাবে চয়ন কমিটি প্রকাশ করিথিলে। ব্যুরো রিপোর্ট, বিটিভি ওড়িয়া। আজ আমার জেলা চিত্রকর সংঘ বৈঠক অনুষ্ঠিত হলা। ইনে মতো যে গুরু দায়িত্ব দিয়েছেন তাকে আমি সুচারুরূপে কেন্দ্র পরিচালনা করমি সে দিকে আমি নিশ্চয় চেষ্টা করমি। আজ আমার সুবর্ণপুর জেলার পহলা করি এটা গোটে আমার ডিস্ট্রিক্ট ইউনিয়ন কোনো এখানে সব ব্লকর আমার পিলা ভাই মানে আসিকি সহযোগ করি আমার এটা যে সংগঠনটা কোনো আগে আমি এখানে কেমন ভাল করে করে কাম ধাম পিলা মানে ভাল রোজগার করে পারবে, বাহারিয়া লোক মানে কেমন পশি আসি আমার নিজের পিলা মানে কাম করে পারমু সে দিকে পদক্ষেপ নেওয়া লাগে আজ নয় গ্রুপ করি আমার ইউনিয়ন করি মজবুত করি কেমন আগে আর ভাল করে হয়ে পারবা সেতুর চেষ্টা রহম বলে আশা করি। আজ বহুত খুশি আজ্ঞা লাগলা আজ সোনপুর জেলার চিত্রকর সংঘর নূতন কর্মকর্তা নূতন কমিটি গঠন হল আমার জেলার যেতকি বি চিত্রকর ভাই মানে অছেন কোভিড টাইমে বহুত অসুবিধা পাইছেন কেনটাকি সে সরকারি যোজনায় সামিল হবে কেনটাকি স্বাবলম্বী হবে কেনে দুই পয়সা রোজগার করবে নিজের পরিবার ভরণ পোষণ করবে আর কেনটাকি আমার কলার না রহবা এই জেলার সে উপরে বিশেষ করে আলোচনা হল আর সংঘ আগে বহুত বিস্তার করবা বলে মোর আশা হচ্ছে।